আজকের এই ভিডিওতে আমরা রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2023 পঞ্চম শ্রেণীর যে গণিত বিষয়, তোমাদের 14 নম্বর স্কুল রয়েছে 162 নম্বর পেজে এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, একের দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির, নির্দেশ মতো উত্তর দাও। একেরটা দুটি মৌলিক সংখ্যার গসাগু কত? উত্তর হবে এক। নেক্সট প্রশ্ন দেখো, পরেরটা কী বলছে, কয়েকটা শূন্যস্থান পূরণ করো। বলছে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু ড্যাশ ইন্টু ড্যাশ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। নেক্সট হচ্ছে অর্ধেক সমকোণ, অর্ধেক সমকোণের মধ্যে কত ডিগ্রি কোণ লুকিয়ে আছে? তাহলে কত হবে, 45 ডিগ্রি। নেক্সট প্রশ্ন বলছে দেখো, পাঁচ পয়সা কত টাকা? তাহলে কত হবে, 5 কে 100 ভাগ, মানে হচ্ছে 0.05 টাকা। নেক্সট প্রশ্ন বলছে শূন্যস্থান পূরণ করো, পিরামিডের পার্শ্বতলগুলি সর্বদা ড্যাশ ত্রিভুজাকার, 145 ডিগ্রি কোণকে কী ধরনের কোণ বলে? স্থূল কোণ বলে। একটি নিরেট অর্ধগোলকে কটি তল থাকে? দুটি। কী কী? একটি হচ্ছে সমতল, আর হচ্ছে বক্রতল। নেক্সট প্রশ্ন বলছে তাকে, ঐহিক নিয়মে লোক সংখ্যার দিনের মধ্যে সম্পর্ক কী? অথবা ব্যস্ত বা বিপরীত। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, বলছে কোণের একক কী? কোণের একক কী হবে? রেডিয়ান বা ডিগ্রি। নেক্সট হচ্ছে শূন্যস্থান পূরণ করো, বলছে লব গ্রেটার দেন হর হলে এইরকম ভগ্নাংশকে ড্যাশ ভগ্নাংশ বলে, অপ্রকৃত ভগ্নাংশ বলে। এবার দুয়ের দেওয়া প্রশ্ন দেখো কী বলছে, কয়েকটা বলছে বিয়োগ করো, 3 এর 4 বিয়োগ 1 এর 3 বিয়োগ 1 এর 4। দেখো তো, 3 এর 4 বিয়োগ 1 এর 3 বিয়োগ 1 এর 4, তাহলে আমরা 3 4 4 3 4 এর লসাগু করবো, 4 দিকে 4 আগে 4 3 4 আগে 4, তাহলে যদি লসাগু কত হবে গুণ করে দেবো, 4 × 3 × 1 সমান হচ্ছে 3 4 এ 12, লসাগু হচ্ছে 12। এবার দেখো নিচে 12 বসালাম, তাহলে 3 × 4 কে ভাগ করবো, 12 কে ভাগ করবো 4 দিয়ে, তাহলে কত হবে, 3 বিয়োগ, এখানে বিয়োগ তাই বিয়োগ, 1 × এই 3 ভাগ করবো, 4কে ভাগ করবো 3 দিয়ে, তাহলে কত হবে, 4 3 4 এ 12, 1 × 4 বিয়োগ 1 × 12কে ভাগ করবো 4 দিয়ে, 3, তা 3 3 কে 9, 4 1 এ 4 3 1 এ 3। তাহলে দেখো, প্রথমে 9 থেকে 4 বাদ দিলে হয় 5, এই 3 যেমন ছিল পুরো গেলো, রয়ে গেল নিচে 12, আর 5 থেকে 3 বাদ দিলে হচ্ছে 2 2 এর 12, আর কাটলে 2 1 এ 2 6 2 12 1 এর 6 উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা কী বলছে দেখো, বলছে 1 ডজন পেঁপের দাম হচ্ছে 48 টাকা, হলে 15টি পেঁপের দাম কত? সরি, কয়টা হবে, 7 এর 2 এর 7 2 এর 7 ও 2 এর 11 মধ্যে কোনটি ছোট কোনটি বড় লেখো। তা দেখো, প্রথমে তুলনামূলক অঙ্কটা 2 এর 7 আর 2 এর 11, প্রথমে আমরা 7 আর 11 লসাগু করব, 7 এবং 11 লসাগু হবে 77, কারণ এরা যদি গুণ করে দেবো, কারণ হচ্ছে এরা মৌলিক সংখ্যা একে অপরের, তাই এরা এদের লসাগু হবে না, তাই এদের গুণ করে দিতে হয়। তাহলে দেখো কী করলাম, 2 এর 7 আর 2 এর 11 লিখে নিলাম, এরপর আবার লিখে নিলাম এখানে 2 এর 7 আর 2 এর 11। এবার দেখো নিচে কত আছে, এটা লব কত আছে, লব হচ্ছে 7, তাহলে এখানে কত গুণ করবো, 77 করবো, 11 দিয়ে ওপর নিচে গুণ করলাম, এখানে কত হচ্ছে, 11 7 দিয়ে গুণ করবো ওপর নিচে, তাহলে কত হচ্ছে, 11 2 = 22 7 = 77, তারপর কত আছে, এটা 7 2 = 14 আর 11 7 7 = 77, তাহলে কত উত্তর হবে, এটা কে বড়, বড় হবে দেখো নিচে 77 হয়ে গেছে দুটোই, বড় কে 22, মানে 2 এর 7 বড়, আর ছোটো কে 2 এর 11 বড় ছোটো। গয়ের প্রশ্নটা বলছে, 1 ডজন পেঁপের দাম 48 টাকা, হলে 15টি পেঁপের দাম কত? তার পেঁপের সংখ্যা হতো 1 ডজন 12টি, আর দাম 44 টাকা, 15টি দাম কত বলতে বলেছে, তাহলে পেঁপের সংখ্যা ও পেঁপের দাম কী সম্পর্ক, সহজ সম্পর্ক, কারণ কি বাড়লে বাড়ছে আর কমলে কমছে, তাই লিখবো 12টি পেঁপের দাম, 12টি পেঁপের দাম হচ্ছে 48 টাকা, একটি দাম কত হবে, কম হবে নিশ্চয়ই, 48/12 টাকা, আর 15টি পেঁপের দাম কত হবে, নিশ্চয়ই বেশি হবে, তাই কম ওপরে হবে, ওপরে হবে এটা 48 × 15/12, তো 4 4 12 48 4 আর 4 15 60 60 টাকা। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কী বলছে, পরের প্রশ্ন বলছে যে সলভ করো, 8 বিয়োগ 5 বিয়োগ, এই অঙ্কটা দেওয়া আছে, দেখো অঙ্কটা কী করেছি, দেখো না প্রথমে যা আছে তেমনই রাখলাম, খালি এখানে কী কাজটা করেছি, 2 থেকে 1 বাদ দিলে 1, তারপর লাইনে কী করেছি, 3 থেকে 1 বাদ দিলে 2, তারপর লাইনে কী করেছি দেখো, এই 5 থেকে 2 বাদ দিলে 3, আর তারপর লাইনে কী করলাম, 8 ভাজিত 8 বিয়োগ 3 বিয়োগ 2,
দেখো প্রথমে দেখো, 8 থেকে 3 বাদ দিব, তাহলে 5 হবে, আর 5 থেকে 2 বাদ দেবো, 3 হবে, উত্তর হবে 3। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখো, বলছে যে স্থানীয় মানে বিস্তার করো, বলছে 308.02। তাহলে কি লিখবো এটা, প্রথমে 300, তারপর যুক্ত 8 যুক্ত 2/100। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখো, বলছে চিত্রলেখ কাকে বলে, লিখবে চিত্রের মাধ্যমে কোনো তথ্য উপস্থাপন করাকে চিত্রলেখ বলে। নেক্সট প্রশ্ন বলছে 6টা, বলছে যে সরলরেখা একমাত্রিক কেন, যুক্তি দাও। সরলরেখা একমাত্রিক কারণ কি, সরলরেখা শুধু মাত্র দৈর্ঘ্য আছে, উচ্চতা এবং প্রস্থ নেই তাই। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখো, বলছে তিনের দাগের প্রশ্ন কি বলছে, তিনের দাগে একটা বলছে কয়েকটা, তিনের দাগের ক, বলছে সরল কোণ ও সমকোণ কাকে বলে, চিত্র এঁকে দেখাও। তা দেখো কি লিখবে, সরলকোণ কাকে বলে, যে কোণের মান 2 সমকোণ এর সমান অর্থাৎ তথা 180 ডিগ্রি, তাকে বলা হয় সরল কোণ। এটা ছবি এঁকে দেবে, দেখো আমি পেন নিয়ে গেছি, তোমার কিন্তু পেন্সিল দিয়ে আঁকবে অবশ্যই। তাহলে এ বি এ ও বি এটা হচ্ছে 180 ডিগ্রি, তাহলে কোণ কত হবে, এ ও বি হচ্ছে সরল কোণ। এটা 180 ডিগ্রি লিখে দেবে এভাবে। তারপর দেখো সমকোণ কাকে বলে, দুটি রেখাংশ পরস্পর লম্বভাবে মিলিত হলে যে কোনো উৎপন্নকে তাকে সমকোণ বলে। তাহলে কী ছবিটা আঁকবে, এ বি সি 90 ডিগ্রি, এখানে লিখে দেবে যে এ বি সি কোণ, এ বি সি হচ্ছে সমকোণ 90 ডিগ্রি। তোমরা অবশ্যই ছবিগুলো যতগুলো আঁকা আছে, চিত্রগুলো সবগুলো তোমরা কী করবে, তোমরা পেন্সিল দিয়ে আঁকবে। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কী বলছে, পরের প্রশ্ন বলছে ক্ষয়েরটা, তিনের দাগের ক্ষয়েরটা কী বলছে, বলছে সমকেন্দ্রিক বৃত্ত কাকে বলে, চিত্র আঁকো। তা দেখো কাকে বলে লিখে নেবে এইভাবে, যদি 2 বা ততোধিক বৃত্তের কেন্দ্র একই হয় তবে ওই বৃত্তগুলিকে সমকেন্দ্রিক বৃত্ত বলে। এটা হচ্ছে ছবি, এখানে নাম দিয়ে দেবে, আর দুটো বৃত্ত একসঙ্গে দেবে, পেন্সিল দিয়ে আঁকবে তোমরা, পেন দিয়ে আঁকবে না। গয়ের প্রশ্নটা কী বলছে দেখো, ইঙ্গিত লুডো ছক্কা ফুটবল ও আইসক্রিমের কোন কোন ধরনের ঘনবস্তু তা লেখো। তাহলে কী হবে এটা, ইট হচ্ছে আয়ত ঘন, লুডো ছক্কা হচ্ছে ঘনক, ফুটবল হচ্ছে গোলক, আর আইসক্রিমের কোন হচ্ছে শঙ্কু। নেক্সট প্রশ্ন বলছে ঘয়েরটা, বলছে দেখো, বলছে 3 সেমি, সরি, বলছে 175 ডিগ্রি কোণ অঙ্কন করো। তো কী করবে দেখো, আগে এখানটা সরলরেখা এঁকে নেবে, নিয়ে এখানে এখানে বসাবে এইভাবে, যেন করে সেই রেখাটার উপর দিয়ে যেন এই রেখাটা চেপে যায় এবং এই বিন্দু যেন মিলে যায়। তারপরে দেখো এখন বলছে 75 মানে কি, দেখো এই 70 100, আর এটা হচ্ছে 180, এর মাঝখানে হচ্ছে 175, এটা হচ্ছে 175, তাই এটা ডাক দিয়ে এখানে যোগ করে দেবে, এটা হচ্ছে 175 ডিগ্রি। এরপরে হচ্ছে দেখো, এরপরে বলছে যে উমা বলছে 3 সেমি, 6 সেমি ও 9 সেমি দৈর্ঘ্য রেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি করে, তো এই ত্রিভুজ কি সম্ভব, যুক্তি দাও। উত্তর হবে, আমরা জানি ত্রিভুজের ক্ষুদ্রতম বাহু দুটির যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে। এখানে ক্ষুদ্রতর বাহু সমষ্টি হলো 3 সেমি যুক্ত 6 সেমি 9 সেমি, আর 9 সেমিটা কি তৃতীয় বাহু, তাহলে সমান হয়েছে, বেশি হয়নি, তাহলে কী হবে, এটা ত্রিভুজ আঁকা সম্ভব নয়। নেক্সট প্রশ্ন পরেরটা কী বলছে দেখো, পরের প্রশ্ন বলছে চারের দাগের কয়েকটা, 40 জন লোকের 190 দিনের খাওয়ার মজুদ আছে, 30 দিন পর 8 জন লোক অন্যত্র চলে গেল, যারা রয়ে গেল অবশিষ্ট খাদ্য তাদের কতদিন চলবে। তাহলে কি লিখবে, জনসংখ্যা আজ দিন সংখ্যা, 40 জন ছিল, 190 - 30 মানে 60 জন দিন, আর কদিন চলে গেল 8 জন, তাহলে 40 থেকে 8 বিয়োগ করলে হবে 32, আর কতদিন বের করতে হবে, কতদিন চলবে। জনসংখ্যা ও দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক, তাহলে 40 জনের খাবার চলে কত, 160 দিন, একজনের খাবার চলবে কদিন, 160 × 40, আর 32 জনের হবে 32 হবে, 160 × 40 / 32, দুইতে কাটলে 20, দুইতে কাটলে 16, আর 16 10 কে 160, 10 কে 20 গুণ করলে 200 দিন, উত্তর হবে 200 দিন। নেক্সট প্রশ্ন পরেরটা কী বলছে দেখো, বলছে 625 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার মাঠে চারিদিকে পাঁচিল দিয়ে ঘিরতে প্রতি মিটার 8 টাকা হিসাবে মোট কত টাকা খরচ হবে।
বর্গাকার মাঠের ক্ষেত্রফল হচ্ছে 625 বর্গ মিটার, মাঠের একটি ধারের দৈর্ঘ্য কত হবে তাহলে রুট ওভার 625, ভেঙে নেবো এটাকে, দেখে নাও তাহলে 5 দিয়ে গেলে হচ্ছে 125, 5 দিয়ে হচ্ছে 25, 5 দিয়ে গেলে হচ্ছে 25, 5 সরি, তাহলে কত হবে এটাকে 4টে 5, 5 5 5, এই দুটো, এই দুটোর জন্য একটা 5, এই দুটোর জন্য একটা 5, 5 5 হচ্ছে 25 মিটার, তাহলে কী হবে একটি ধারের দৈর্ঘ্য 25 মিটার। তাহলে কী হচ্ছে মাঠের পরিসীমা কত হবে, পরিসীমা ফর্মুলা জানি কি আমরা, 4 × 1টি বাহুর দৈর্ঘ্য, 4 × 1টি বাহু মানে একটি ধারের দৈর্ঘ্য কত হবে 25, তাহলে হচ্ছে 4 × 25 মানে হচ্ছে 100 মিটার, তাহলে মোট পাঁচিলের দৈর্ঘ্য কত 100 মিটার। তাহলে 1 মিটারে খরচ হয় কত 8 টাকা, তাহলে 100 মিটারের খরচ কত হবে 800, 8 × 100 মানে হচ্ছে 800 টাকা উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা কী বলছে দেখো, বলছে 14টি পাম্প মেশিন বলছে 200 দিনে বলছে 28,000 লিটার জল তুলতে পারে, যদি 20টি পাম্প মেশিন 125 দিন 25 দিনে কত লিটার জল তুলবে, তাহলে মেশিনের সংখ্যাটি দিন সংখ্যা দিন আর জলের পরিমাণ লিটার, তাহলে মেশিন কত ছিল 14টি মেশিন কত দিন 200 দিন কত জল তুলেছে, তুলেছে হচ্ছে 28,000 লিটার, আর 20টি মেশিনে 125 দিনে কটি তুলবে, তাহলে দেখো এখানে মেশিনের সঙ্গে জলের পরিমাণ সরল সম্পর্ক আর দিন সংখ্যার সঙ্গেও জলের পরিমাণ হচ্ছে সরল সম্পর্ক, এটা মনে রাখবে তোমরা। তাহলে কী লিখবো এটাকে, 14টি মেশিন 200 দিনে জল তোলে 28,000 লিটার, একটা মেশিন 200 দিনে তুলবে কত, নিশ্চয়ই কম তুলবে 28,000/14 লিটার, তারপর হচ্ছে একটা মেশিন একদিনে কত করবে 24 28,000/14 × 200, তারপরে দেখো 20 দিনে করবে, 20টি মেশিন একদিনে করবে কত 28,000 × 20/14 × 200, তারপরে হচ্ছে 20টি মেশিন 125 দিন কত করবে 28,000 × 20 × 25/8 × 14 × 200। কারণ দেখো ভালো করে দেখো, প্রথমে এই শূন্য সঙ্গে এই শূন্য কেটেছি, এই শূন্য সঙ্গে এই শূন্য কেটেছি, এই দুই এই দুই কেটে গেছে, তারপর দেখো 14 × 1 = 14, 14 × 28 মানে হচ্ছে 200, 200 × 125 মানে হচ্ছে 25,000 লিটার। এবার ঘরেরটা কী বলছে দেখো, ঘরেরটা বলছে যে ঘরেরটা কী বলছে, লোক সংখ্যা আর দিন, লোক সংখ্যা কত 30 জন ছিল আর সময় লেগেছিল 12 দিন, তাহলে বলেছে যে সময় যদি 20 দিন লাগে লোক সংখ্যা কত লাগবে, আমরা ঘুরিয়ে লিখে নেবো, দেখো দিন সংখ্যা লোক সংখ্যা করে নিচ্ছি 12 দিন আর 30 জন আর 20 দিন কতজন বের করতে হবে, দিন সংখ্যা লোক সংখ্যা সম্পর্ক কি ব্যস্ত, 12 দিনে একটি কাজ করে 30 জন লোক, একদিনে কত করবে নিশ্চয়ই বেশি করবে, বেশি করতে হবে, তো 30 × 12 আর কি বলে 20 দিনে কত করতে হবে, 20 দিনে করতে হবে যে 30 × 12/20, শূন্য শূন্য কাটলে একটা একটা, আর এটা হচ্ছে 6 × 12 আর 3 × 6 = 18, 18 জন লোক। এরপর রয়েছে দেখো পাঁচের দাগের কয়েকটা, পাঁচের দাগে কয় বলছে, এটি বৃত্ত আঁকো, বৃত্তটির ব্যাস জ্যা কেন্দ্র বৃত্তচাপ চিহ্নিত করে নাম দাও, এই যে চিত্র তোমার পেন্সিল দিয়ে আঁকবে অবশ্যই, দেখো এ ও বি সি ডি ই, তাহলে ব্যাস সমান কি এ বি, জ্যা হচ্ছে সি ডি আর কেন্দ্র হচ্ছে ও, বৃত্তচাপ হচ্ছে এ সি ডি আর বৃত্তচাপ উপরে। এরপর রয়েছে পরের প্রশ্নটা বলছে, ক্ষয়েরটা আয়তক্ষণ কাকে বলে, একটি উদাহরণ দাও তার চিত্র এঁকে দেখাও, আয়তক্ষণ কাকে বলে, ছয়টি বলছে আয়তাকার সমতল বেষ্টিত যে 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 সকল ঘনবস্তু, যে সকল ঘনবস্তু বিপরীত তলগুলি সমান ও সমান্তরাল এবং সন্নিহিত তলগুলি সমকৌণিকভাবে অবস্থান করে তাকে আয়তঘন বলে, যেমন হচ্ছে বাক্স, ইঁট ইত্যাদি। আর ছবিটা তোমরা এভাবে এঁকে দেবে, তোমরা অবশ্যই কিন্তু পেন্সিল দিয়ে আঁকবে, পেন দিয়ে আঁকবে না। তারপরে প্রশ্ন কী বলছে, পরের প্রশ্ন বলছে গয়েরটা, গয়ের দেখা প্রশ্ন কী বলছে, যে ত্রিভুজ এ বি সি এর কোণ বি হচ্ছে 90 ডিগ্রি মানে কি সমকোণ, আর এ বি ইজ ইকুয়াল টু বি সি মানে কি, এটা হচ্ছে সমদ্বিবাহু, সমদ্বিবাহু সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে প্রথম প্রশ্ন এটি কী ধরনের, এটি কী ধরনের ত্রিভুজ, এটা হবে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে, লিখে নেবে এটা। তারপরে কী বলছে দেখো, তাহলে এসি বাহুকে কী বলে, ও ত্রিভুজ বলে, আর হস্যই এটা কী বলছে যে কোন এ ও কোন বি কী ধরনের কোন, তাহলে কী হবে স্থূল কোন, আর মান কত, এর মান হচ্ছে 45 ডিগ্রি করে। তারপরে প্রশ্ন শেষ প্রশ্ন বলছে, এ কোন এ ও কোন সি এর মান সম্পর্ক কী, উত্তর হবে সমান, কোন এ সমান কোন সি, এই দুটো হচ্ছে পরস্পর সমান। তো এই ছিল তোমাদের 14 নম্বর স্কুল, তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও,
আর ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য।